আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, করোনা সংক্রমণের কথা শুনলেই সবাই আমরা সচেতন হচ্ছি, জীবাণুমুক্ত রাখার জন্য সাবধানতা অবলম্বন করছি, বারবার হাত ধুতে করছি, মাস্ক ব্যবহার করছি, জনসমাগমে এড়িয়ে চলার চেষ্টা করছি। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছি কি? দিব্যি ঘোরাফেরা করছি, কোনো চিন্তা নেই। যে বন্ধুরা হারাম কাজে লিপ্ত আছে তাদের ছাড়ছি না। যে জাহান্নামকে আল্লাহতালা বলবেন, তুমি কি আরও চাও? তখন জাহান্নাম বলবে, আরও কি আছে? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানু তাআলা যে পদ্ধতি অবলম্বন করার কথা বলেছেন তা করছি না। কুরআন পড়ে আমল করার কথা ছিল তা করছি না। হাদিস পড়ে নিজেকে গড়ার কথা ছিল তাও করছি না। এই কুরআন তো আলোক রোশনি যা অন্ধকারকে বিদূরিত করে। যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে সত্যগুণ বেশি শক্তিশালী, তা থেকে বাঁচার জন্য আমরা কি পদক্ষেপ নিচ্ছি? যে জান্নাতে যাওয়ার জন্য সবাই ইচ্ছা পোষণ করে, সেই জান্নাত লাভের জন্য আমরা কতটুকু বিসর্জন দিচ্ছি? দুনিয়ার এই জীবন ভাইরাস থেকে বাঁচার জন্য নিজেকে কত রকম প্রোটেকশন দিচ্ছি? কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কি সুদ ছাড়ছি, গিবত ছাড়ছি, চগলখুরি ছাড়ছি, হারাম সম্পর্ক ছেড়ে দিচ্ছি, আল্লাহর বিধিবিধান মেনে চলছি? না। করোনা ভাইরাসের কারণে আমরা কত কিছু ছেড়ে দিচ্ছি, বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছি, আবার কেউ কেউ হাসপাতালে যাচ্ছি না যে কোনো প্রয়োজনে। এখন সবাই ইয়া নাফসি করছে, তাহলে তুমি কেন দুনিয়ার মায়া ছেড়ে তোমার রবের পথে ফিরে আসছো না? সেদিন তো কেউই কাজে আসবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তোমার দিকে ফিরে তাকাবে না। এই সময়টুকু আল্লাহতালা দেবেন না। আল্লাহতালা বলেন, আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না, এবং তারা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না। আল্লাহতালা আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুক। আমিন।